চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা কেবল মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষেই এই ধরনের বক্তব্য বলা সম্ভব। রাতের ব্যালটে সিল মারা অটো ভোটে বিতর্কিত এই প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের মতো কুৎসে গাইছেন, ভোট ডাকাতদের মুখেই এ ধরনের কথা মানায়, ক্ষমতার সুখে কাণ্ডজ্ঞান হারিয়ে এখন কাকস্য পরিবেদনার মধ্যে আছে। সুপ্রিয় বন্ধুগণ, এই বক্তব্য যারা শুনেছেন তারা হতবাক হয়ে গেছেন। এটা কি কোনো সভ্য দেশের মন্ত্রীর মুখের ভাষা হতে পারে? মনে হয়েছে গলির সন্ত্রাসী মাস্তানের হুঙ্কার, বস্তির অশিক্ষিত বহিমিয়ান গালিবাজদের খিস্তি। বাংলাদেশের দুর্ভাগ্য, এই ধরনের লোকেরাও এখন তথ্য প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন। একজন মন্ত্রীর কথাবার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয়, কারণ রাতের আঁধারে তারা ভোট চুরি করে হোক আর লুট করে হোক মন্ত্রী হয়ে গেছেন। তাদের কাছে নতুন প্রজন্মের নাগরিকরা শালীন ও শিষ্টাচার, উদাহরণমূলক আচরণ, কথাবার্তা শুনতে চায়, দেখতে চায়। কিন্তু তাদের এ কেমন আচরণ কথাবার্তা? তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এর আগে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, কিন্তু 5 মাসও টিকতে পারেননি। চিকিৎসকদের নিয়ে অসংলগ্ন, অশোভন ও বিতর্কিত বক্তব্যের কারণে তাদের দলীয় স্বাধীনতা চিকিৎসা পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আন্দোলনের মুখে তার পলায়ন পর অবস্থার সৃষ্টি হয়। তখন তার নেত্রী শেখ হাসিনা লাগাম ছাড়া উস্কানিমূলক, অসংলগ্ন ও ভারসাম্যহীন বক্তব্য বিবৃতির উপযুক্ত মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচারে তাকে স্থানান্তরিত করেন। তিনি শুধু বিএনপি নেতানেত্রীদেরকেই নিয়েই নয়, গণমাধ্যম কর্মীদেরকেও নানাভাবে হুমকি দিচ্ছেন, গালাগালি করছেন। তথ্য মন্ত্রণালয়ের ফুল মন্ত্রী হাসান মাহমুদ তার লাগামহীন, মাত্রাহীন বাক্যদূষণে দেশের মানুষ অতিষ্ঠ। তাকে টেক্কা দেওয়ার জন্য এখন এই তথ্য প্রচার প্রতিমন্ত্রী খিস্তি খেউরার হুঙ্কারের কালচার শুরু করেছেন। বেহুদা কথাবার্তায় এতদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং হাসান মাহমুদের প্রতিযোগিতা চললেও এ তালিকায় শীর্ষে উঠতে যা মনে আসে তাই বলছেন এই তথ্য প্রচার প্রতিমন্ত্রী। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের মুরুদ জনগণের জানা আছে। পুলিশ প্রশাসন দলীয় গুন্ডা পাণ্ডা দিয়ে রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে ভোট ডাকাতি করে অটোপাসের মতো এমপি মন্ত্রী হওয়া যায়। আপনারা দেখেছেন যে 1 সেপ্টেম্বর 2018 থেকে তারা ব্যাপক গ্রেফতার শুরু করেছিল বিএনপি নেতাকর্মীদেরকে, এমনকি লাশের নামে তারা মিথ্যা মামলা দিয়েছে, এবং কি বলে যে যারা অযোগ্যত পালন করছেন, পক্ষাঘাতগ্রস্ত রোগী, তাদের নামে মামলা দিয়েছে। তারপরেও কিন্তু তারা স্বস্তি পাননি, কোথায় থেকে কি জানি ঘটে যায়। এই কারণে দিনের ভোট তারা রাত্রে করেছেন, তাদের মন্ত্রীরা গলাবাজি করছেন। আরে আপনারা তো জনগণের, দেশের মালিক জনগণকে তো মনে করেন না, আপনারা মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীকে। তো সুতরাং আপনারা বাংলাদেশের ভিতর থেকে হুঙ্কার দিচ্ছেন। তবে আমি আপনাদের বলতে চাই, যারা এই সমস্ত কথা বলছেন দেশনায়ক তারেক রহমান সম্পর্কে, গতকাল যে অসমান কথা বলেছেন, জনগণের শক্তি সর্বোচ্চ বড় শক্তি, এবং এই শক্তির কাছে আপনার ওই কি বলে আইন শৃঙ্খলা দিয়ে মন্ত্রী মহোদয়রা পার পাবেন এটার কোনো সম্ভাবনা নাই। এই সরকার যে অপকর্মগুলো করেছে, জনগণই তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। সে ব্যক্তি যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বিয়াদবের মতো উক্তি করে, তখন বাংলা প্রভাবটি মনে পড়ে, পাগলে কি না বলে। আর পরের কথাটা আমি বললাম না, প্রভাবটি শুধু বলতে চায় ক্ষমতা কারো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, এই দিন দিন নয় আরো দিন আছে। সরকারকে বলবো এই সব গালাগালি, মিথ্যাচার, কিস্তি খেউর, হুমকি ধামকি রেখে আগামী দিনের কথা চিন্তা করুন। আজ হোক আর কাল হোক জনগণের মুখোমুখি হতেই হবে, জনগণের আদালতে আপনাদের উপস্থিত থাকতেই হবে, জনগণ আপনাদের বিচার করবেই। দুর্নীতি লুটপাটে দেশ জনগণের পথে বসিয়ে দিয়েছেন, অর্থনীতি ফোকলা করে ফেলেছেন। এই করোনা মহামারীতে মানুষ নিঃস্ব হয়ে গেছে, এর মধ্যেই ই কমার্সের নামে ডজন ডজন প্রতিষ্ঠান নানা নামে নানা রঙে ঢঙে কোনো আইনের ভিত্তিতে জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা লোপাট করল, সেই হিসাব করুন। কেন দেশের একটি প্রতিষ্ঠানেও দুর্নীতি মুক্ত থাকতে পারেনি? নিশিরাতের সরকারের আমলে প্রতিটি প্রতিষ্ঠানেই কেন দুর্নীতিকে নীতি মনে করে, সেই হিসাব বের করুন। খোদ সরকারের পৃষ্ঠপোষকতায় নগদ নামের আরেকটি প্রতিষ্ঠানের নগদ কেলেঙ্কারি খবর বেরিয়ে আসতে শুরু করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। নিশিরাতের সরকারের প্রতি আহ্বান,
বাঁচতে চাইলে এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাছে ক্ষমা চান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকার কোনো হস্তক্ষেপ থাকবে না, দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। ওই একই কথা, একই চর্বিত চর্বণ তারা করছে। মানে আজকে যে গণতন্ত্রকে একেবারে গোরস্থানের মধ্যে কবর দিয়ে তারা ডাকাতের মতো ক্ষমতা পরিচালনা করছেন, এইটা ভুলে গেছেন। নির্বাচন, ভোট, গণতন্ত্রের যে অন্যতম শর্ত, এইটাকে তারা একেবারে মুছে দিয়েছেন বাংলাদেশ থেকে। আবারও সেই পুরনো কথা, সেই সার্চ কমিটি, নির্বাচন কমিশন। আরে ভাই, আপনারাই তো অবৈধ, আপনারা পদত্যাগ করুন। ওবায়দুল কাদের তার বক্তব্য স্বীকার করে নিলেন, তার অধীনে অতীতের সকল নির্বাচন সরকার হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের ভোট ডাকাতির জনক হল আওয়ামী লীগ, গণতন্ত্র হত্যাকারী হল আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন হয়েছে ফেনি স্টাইলে, কেন্দ্র দখল করে জাল ভোটের উৎসব করে আওয়ামী লীগ, দিনের ভোট রাতে করে করে আওয়ামী লীগ, বিনা ভোটে নির্বাচন করে করে আওয়ামী লীগ। আপনাদের মনে আছে 1973 সালে খন্দকার মোস্তাক নির্বাচনে পরাজিত হলে তাকে জেতাতে হেলিকপ্টার দিয়ে ঢাকায় ব্যালট এনে তাকে বিজয়ী করা হয়েছিল। সেই যে জালিয়াতি শুরু করল আওয়ামী লীগ, তারই ধারাবাহিকতা আজও বহমান। এখন বাংলাদেশ থেকে সুষ্ঠু নির্বাচন নির্বাচনে পাঠাতে সক্ষম হয়েছে তারা। তাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, আইন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে, সংবিধানে যেটি সংযোজিত ছিল সংবিধানে সেটি সংযোজন করতে হবে, ভোটারদের আস্থা ফেরাতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এ সরকারকে হটিয়ে ভোটের অধিকার